চিকিৎসার গাফিলতিতে হাতের কনুই থেকে বাদ গেল আস্ত একটা গোটা হাত খড়গপুর শহরের এক রেল কর্মীর। ঘটনায় অভিযোগের তির মেদিনীপুর শহর তথা জেলার অস্থি বিশেষজ্ঞ ডক্টর আব্দুল লতিফের বিরুদ্ধে অভিযোগ, এই চিকিৎসকের গাফিলতির কারণেই রেলকর্মী সুভাষ দাসের সুস্থ ও গোটা ডান হাতের কনুই থেকে বাদ দিতে হয়েছে। বিষয়টি নিয়ে ওই রেলকর্মী স্ত্রী অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে জেলা শাসক, খড়গপুর মহকুমা শাসক ও গুড়গুড়িপাল থানায় অভিযোগ দায়ের করেছেন। ওই রেলকর্মী স্ত্রী সহ বন্ধু ও শুভানুধ্যায়ীরা সবাই অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি করেছেন। মেদিনীপুর তথা জেলার স্বনামধন্য চিকিৎসকের বিরুদ্ধে এমন অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে রোগীর স্ত্রী প্রতিমা দাস অভিযোগ করে কি জানিয়েছেন, শুনে নেব তার মুখ থেকে। রয়্যাল লাইফ সেলস অ্যান্ড সার্ভিসেস, এখানে সমস্ত রকমের চিমনি, ওয়াটার পিউরিফাই এবং মডিউলার কিচেন সেলস ও সার্ভিসিং করা হয় অতি যত্ন সহকারে। ঠিকানা খিদিরপুর, আনন্দ মঠপাড়া, গুল কারখানার কাছে, বেথুয়া ডহরি, নদিয়া। যোগাযোগ নম্বর 9609011138। বক্তব্য এটাই, উনার তো গাফিলতি রয়েছে, নার্সিংহোম তো মেদিনীপুর জোসেফ নার্সিং হোম, তার তো গাফিলতি রয়েছে উইথ টিম। এত টাকা সত্ত্বেও সিস্টারদের প্রচুর বাজে ব্যবহার, মানে ওনার তো মানে কুকুর মনে করেছে যা দেখছি। ওনার উপরন্তু ওনার যে ওটির পর যে ইঞ্জেকশন যে সব দেওয়া হয়, একটা স্কিন টেস্ট হয় অ্যান্টিবায়োটিক জন্য, স্কিন টেস্ট তো করেননি। আমি তো বাইর থেকে, আমি তো কোনো কার্ডে করছি না, আমি তো বাইর থেকেই করছি, সব কিছু টেস্ট করলাম কিন্তু ওই টেস্ট কিছু বলেনি। এ প্রসঙ্গে রীতিমতো বিধ্বস্ত রেলকর্মী সুভাষ দাস চিকিৎসকের শাস্তির দাবি করে কি জানিয়েছেন, শুনব। আমার 2014 সালে হাতটা লুথিফ স্যার অপারেশন করেছিল এই হাতে, সেন্ট্রাল নার্সিং হোমে কেরানীতলা। আমাকে বলেছিল 2 বছর পরে প্লেটটা খুলে নিতে, তো আমি তো তখন পারিনি প্লেট খুলতে, আমার বাবা মা মারা যায়। মারা যাওয়ার পর 2016 আমি চাকরি জয়েন করি রেলে ফেব্রুয়ারি মাসে, তখন তো ওই মুহূর্তে আমি প্লেট খুললে শিখে টিকে থাকবো বলে প্লেট খুলতে পারিনি, তো অনেক দেরি হয়ে গেল। তারপরে রয়েছে রয়েছে প্লেট, আর কিছু বলিনি, দিয়ে বিভিন্ন ডাক্তারকে যাইনি, দিয়ে লতিফ স্যারের কাছে সেবারে গেলাম চেম্বারে, দিয়ে আমি লতিফ স্যারকে দেখালাম যে স্যার আপনি এটা করেছিলেন এই প্লেটটা, তো আপনি কি খুলবেন? বলছে হ্যাঁ কোনো ব্যাপার নয়, আমি খুলে দেবো, টেস্ট ফেস্ট সব করে দিই। আমাকে বললো যে তোমার 12টার সময় অপারেশন আছে, আমাকে ঢুকাচ্ছে তখন কটা বাজে, 2:30 রাত্রির, 2:30 সময় ঢুকি, আমাকে বার করছে কোথায় 5টায়, ভোর 5টার সময়। তখন আমার চ্যানেল ছিল ডান হাতের এইখানে, ঠিক আছে, সিস্টারগুলো এরকম মেরে মেরে মেরে, আমি বলছিলাম দিদি এখানে চ্যানেলটা আছে, এত মারছেন কেন, চ্যানেল থাকলে আপনি এরকম করে। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, খবরের দুনিয়া।